অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা আবার সামেটিভ থ্রির বিজ্ঞানের বাকি অংশটুকু, যেটা তোমাদের সিলেবাসে বাকি আছে, সেটা পড়ানো শুরু করছি। আজকে আমাদের বিষয় হচ্ছে কয়েকটি গ্যাসের পরিচিতি। এখানে আমরা অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাসের সম্বন্ধে জানব। তো তার আগে পরীক্ষাগারে ব্যবহৃত কয়েকটি যন্ত্রপাতি সম্বন্ধে দেখো দিয়েছে, তোমরা এগুলো পড়ে নেবে। সাধারণ থার্মোমিটার, দেখো সাধারণ থার্মোমিটারটা কিন্তু ডাক্তারি থার্মোমিটার, যেটা আমরা দেহে দিয়ে আমাদের তাপমাত্রা দেখি, তার থেকে একটু আলাদা। সাধারণ থার্মোমিটার দুই ধরনের, তিন ধরনের হতে পারে। যে দুটো সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে একটা সেন্টিগ্রেড বা সেলসিয়াস থার্মোমিটার, একটা ফারেনহাইট থার্মোমিটার। তড়িৎ কোষ, এইরকম তড়িৎ কোষ তোমরা দেখেছো, যে যেটাকে আমরা ব্যাটারি বলি সাধারণভাবে, টর্চে বা রিমোটে এরকম ব্যাটারি ব্যবহৃত হয়। তো এইগুলোকে আসলে বলে তড়িৎ কোষ, বা ইংরেজিতে বলে সেল। যখন দুটো তিনটে সেল একসঙ্গে জুড়ে দেওয়া হয় পরপর, তখন তাকে ব্যাটারি বলা হয় বা ব্যাটারি বলা উচিত। তারপরে দেখো সুইচ, এইটা হচ্ছে সুইচ, বিভিন্ন ধরনের সুইচ। দেখো আমরা যদি একটা তারকে এই প্রান্তে, একটা তারকে এই প্রান্তে রেখে এই মাঝের এটাকে খুলে নিই, তাহলে সেই তারটার মধ্য দিয়ে কারেন্ট যাবে না। যদি আমি এটা আঁকি, কারেন্ট যাচ্ছে এর মধ্য দিয়ে গিয়ে এদিকে কারেন্টটা বেরিয়ে আসছে। কিন্তু যদি এই মাঝের এটা, এটাকে কী বলে, কীটাকে তুলে নিই, তাহলে কারেন্টটা যাবে না, এই মাঝের কীতে আটকে যাবে। তো এই ধরনের সুইচ আমাদের পরীক্ষাগারে ব্যবহৃত হয়। বাড়িতে যে আমরা সুইচ বোর্ডে সুইচ দেখি সেরকম নয়। তার, তার তোমরা দেখেছো বিভিন্ন অন্তরিত, মানে কিছু দিয়ে জড়ানো আছে, সাধারণত প্লাস্টিক দিয়ে জড়ানো থাকে। আর পরীক্ষাগারে যেগুলো থাকে সেগুলো খুব পাতলা কাপড়ের স্তর দিয়ে জড়ানো থাকে। এরপরে দেখো বাল্ব দিয়েছে, তোমরা নিশ্চয়ই বাল্ব দেখেছো, বাল্ব, এই যে বাল্ব। হ্যাঁ, এখন আবার এই ছোটো ছোটো এলইডি বাল্ব বেরিয়েছে, পড়ে নেবে এগুলো। রাসায়নিক তুলা যন্ত্র, দাঁড়িপাল্লা যেটাকে আমরা গোদা বাংলায় বলি। তো পরীক্ষাগারের দাঁড়িপাল্লা আর বাজারের দাঁড়িপাল্লা কিন্তু একটু আলাদা, এটা তোমরা পরবর্তীতে আরও পড়বে। একে বলা হচ্ছে তুলা যন্ত্র। এটা আবার ফিজিক্স ল্যাবরেটরিতে একরকমের হয়, কেমিস্ট্রি ল্যাবরেটরিতে একরকম হয়। তারপর দেখো বলছে ক্ল্যাম্প ও স্ট্যান্ড, আমরা কোনো কিছু ধরো রাখবো, তাকে ধরতে হবে, তাহলে স্ট্যান্ড, এবং স্ট্যান্ডের সঙ্গে ক্ল্যাম্প দেওয়া থাকে এরকম। সেই এই ক্ল্যাম্প, এই যে ক্ল্যাম্প স্ট্যান্ডের সঙ্গে আটকানো আছে, এই ক্ল্যাম্পের সাহায্যে কোনো কিছু টেস্ট টিউব বা এরকম লম্বা তোমার কাঁচের কিছু নল টল ধরে ধরে থাকতে পারে। বুনসেন বার্নার, পরীক্ষাগারে আমরা এখানে স্পিরিট রাখবো, এবং সেই স্পিরিট এইখানটা খুলে দিলে, এখানে ওই পোলতের মতো আছে, সেটা জ্বালিয়ে দিলে স্পিরিট ল্যাম্প হবে। আর আমাদের যেমন গ্যাস জ্বলে, পাইপ দিয়ে গ্যাস আসে, সেখান থেকে এইখানে এরকম বার্নারের মতো আছে, বুনসেন বার্নার, এখানে আগুন জ্বালিয়ে দিলে এরকম শিখা সহ জ্বলবে। একে বলে বুনসেন বার্নার, এটা স্পিরিট ল্যাম্প, এটা বুনসেন বার্নার। টেস্ট টিউব, দেখো এইগুলো টেস্ট টিউব, লম্বা লম্বা টেস্ট টিউব, এখানে কিছু তরল রাখা হয়েছে, আর পাশে এরগুলো ফাঁকা টেস্ট টিউব। দেখবে তোমরা যখন রক্ত টক্ত পরীক্ষা করতে কোনো ল্যাবরেটরিতে যাও, দেখবে রক্ত নিয়ে এরকম টেস্ট টিউবে রেখে দেয়, পরে সেগুলো পরীক্ষা হয়। এইটা দেখো একটা গোলতল ফ্লাস্ক, এইটা হচ্ছে একটা কনিক্যাল ফ্লাস্ক, কোনের মতো শেপ, ওই জন্য কনিক্যাল ফ্লাস্ক। এখানে বিকার দেখিয়েছে, দেখো এই বিকারের গায়ে আবার দাগ কাট আছে, কত ML কত ML করে। আমাদের যেমনি যখন আমরা টনিক নিয়ে আসি, দেখবে টনিকের ছিপির উপরে একটা ক্যাপের মতো দেওয়া থাকে প্লাস্টিকের, তার গায়ে 2.5 ML, 5 ML, 7.5 ML, 10 ML, এরকম সব দাগ দেওয়া থাকে। সেই রকম বিকারেও 10 ML, 20 ML, 25 ML, 50 ML এরকম দাগ দেওয়া থাকতে পারে। এইটা দেখো একটা উল বোতল, এই বোতলের আবার দুটো মুখ, দুটো মুখযুক্ত বোতলকে উল বোতল বলে। হ্যাঁ, এখানে একটা দিয়েছে তোমার গ্যাস জার, লম্বা একটা জার, সেটাকে ঢাকা দেওয়ার ব্যবস্থা করা যায়। তাহলে এইগুলো সব বিভিন্ন জিনিসপত্র যেগুলো পরীক্ষাগারে লাগে। আরও একটা দিয়েছে দেখো এখানে, ওই যে টেস্ট টিউব, দেখলে টেস্ট টিউব রাখার, এটা হচ্ছে র্যাক, এই ফুটো দিয়ে টেস্ট টিউবটাকে ভরে দেবে, তলায় এই পর্যন্ত আসবে, তাহলে কাত হয়ে যাবে না। এইটা হচ্ছে একটা ফানেল, বুঝতে পেরেছো, এইগুলোকে বলে চিমটি, এর সাহায্যে ধরা যায় এমনি করে, এই যে এই ফাঁকটায় ধরা যায়। হ্যাঁ, তো এসব রয়েছে। এখানে একটা ওয়াচ গ্লাসের মতো দিয়েছে,
ওইখানেতে অল্প স্বল্পটা আছে তোমার কাঁচের পাত্র, ওর মধ্যে কিছু অল্প স্বল্প রাখা যেতে পারে। টেস্ট টিউব হোল্ডার আমরা বললাম এটাকে, হোল্ডার এইগুলোকে ধরা যায়, টেস্ট টিউব ধরা যায়, টেস্ট টিউব হোল্ডার, টেস্ট টিউব র‍্যাক, এটা এখানেও একটা দিয়ে দেখো লম্বা তোমার এরকম সিলিন্ড্রিক্যাল বা চোঙাকৃতি পাত্র, এর গায়ে দাগ দেওয়া আছে, এর এইটা আমরা আয়তন মাপতে পারি, আয়তন মাপক চোং বলছে। এরকম ওই বুনসেন বার্নারটা কোথায়, বুনসেন বার্নারের উপরে যদি আমাদের, বুনসেন বার্নারের উপরে যদি আমাদের গরম করতে হয় জিনিসটা, তাহলে কীভাবে গরম করব, না এরকম একটা স্ট্যান্ড রেজ রয়েছে তিনটে পাওয়ালা, এর মাঝখানে বুনসেন বার্নারটা রাখব, বুনসেন বার্নারটা এইখানে শেষ হয়ে যাবে, তাহলে উপরে আমরা কোনো পাত্র রেখে সেটা গরম করতে পারবো। এরকম কাঁচ নল পাওয়া যায় দেখো, শুরু শুরু কাঁচ নল দিয়ে অনেক আমরা পরীক্ষাগারে কাজ করতে পারি। আরেকটা দেখো ইম্পর্টেন্ট জিনিস, পিপেট আর বুরেট, এগুলো অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লাগে, এইটাকে বলে পিপেট, তার দুদিকটা সরু মাঝখানটা মোটা, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ তরল নেওয়া যায়, সাধারণত এইখানেতে আমরা যেটা খার সেটা নিই, 25 ml গায়ে লেখা রয়েছে, তাহলে 25 ml, কোনোটায় 50 ml লেখা থাকলে 50 ml, আর এইটা হচ্ছে বুরেট, এখানে অ্যাসিডটা ঢালা হয়, এখানে প্যাঁচ দেওয়া আছে দেখেছো, এই প্যাঁচটা খুলে দিলে এখানে টপ টপ করে পড়ে আর উপর থেকে খালি হয়, সেই জন্য উপর থেকে 0 শেষে 50 ml এরকম দাগ দেওয়া আছে। আর ফিল্টার কাগজ একটা ছাঁকনির মতো, কাগজের ছাঁকনি, আমরা যদি ফানেলের ওপরে এইটাকে দিয়ে ফিল্টার কাগজ দিয়ে যদি আমরা ওই তরল ঢেলে দিই, তরলের মধ্যে যদি কিছু কঠিন পদার্থ মেশানো থাকে, যেমন জানো বালি মেশানো জল যদি আমরা ঢেলে দিই, তাহলে দেখবো বালি কাদাটা ওপরে আটকে যাচ্ছে আর জলটা আস্তে আস্তে তলায় চলে যাচ্ছে, তাহলে এইভাবে আমরা বালি মেশানো জলকে আলাদা করতে পারি। তাহলে এই জিনিসগুলো আমাদের পরে নিতে হবে প্রথমে, এটাই হলো আমাদের এই কয়েকটি গ্যাসের পরিচিতির প্রথম লেসন বা প্রথম পাঠ।